আজও ধীর গতিতে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম। কমলাপুর রেল স্টেশনে দেয়া হচ্ছে 28 এপ্রিলের টিকিট। গত রাত থেকে লাইনে দাঁড়ান বহু টিকিট প্রত্যাশী। গতকাল টিকিট না পাওয়ায় অনেকে আজও লাইনে দাঁড়িয়েছেন, তবে টিকিট পাবেন কি না নিশ্চিত হতে পারছেন না। তারা বলছেন গতবারের মতো টোকেনের ব্যবস্থা করা হলে টিকিট পাওয়ার ব্যাপারে কিছুটা হলেও নিশ্চিত হতে পারতেন। তাই 50 ভাগ টিকিট অনলাইনে দেওয়ার কথা থাকলেও সার্ভার জটিলতায় টিকিট কাটা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, সকালে শুরুতে সার্ভারে ঢোকা যায়নি, যখন সার্ভারে ঢুকতে পেরেছেন তখন টিকিট শেষ। যাত্রীরা ঈদের সময় অনলাইনে টিকিট বিক্রি না করে সরাসরি বিক্রির দাবি জানান।